বাংলা রক ম্যাগাজিনের প্রথম সপ্তাহের খোঁজে যে সমস্ত ব্যান্ড উঠে এসেছে তাদের মধ্যে আমরা এখন যাদের সঙ্গে কথা বলবো তারা হচ্ছে ব্যান্ড রেভলিউশন। তোদের নাম রেভলিউশন কেন? নামটা সেট করি ব্যান্ডটার জন্য, এটা আজ থেকে প্রায় 10-11 বছর আগে। ব্যান্ডটা কতদিনের পুরনো? ব্যান্ডটা অনেক পুরনো, মানে এই ব্যান্ডটার অনেকটাই ইতিহাস রয়েছে, কিন্তু আমাদের যে সেট আপটা দেখা যাচ্ছে এটা হয়তো খুব একটা পুরনো নয়, এটা নতুন। আর কিন্তু ব্যান্ডটার জন্ম বহু বছর আগে, 10-11 বছর আগে। তখন এই ব্যান্ডটার নাম রেভলিউশন আমরা যে ভিত্তিতে দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে, আমরা তখন কিছু স্টুডেন্ট লাইফে ছিলাম, কিছু সামাজিক কাজকর্ম যেগুলো আমাদের মনে একটা অন্যরকমের দাগ কাটতো, যেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে চাইতাম, বা কিছু মনের মধ্যে একটা বিপ্লব জাগতো সেই বিষয়বস্তুগুলোকে নিয়ে, সেইগুলোকে এস্টাবলিশ করবো আমাদের গানের মাধ্যমে, বা সেই কথাগুলো মানুষকে আমরা বলবো আমাদের গানের মাধ্যমে, এই ভাবনাটা আমাদের মধ্যে তৈরি হয়। এবং সেখান থেকেই, যেহেতু এই বৈপ্লবিক একটা চিন্তাধারা বা বিপ্লব, সেখান থেকে আমরা আমাদের ব্যান্ডের নাম রেভলিউশন। কাদের কাদের মাথায় এই বৈপ্লবিক চিন্তাগুলো এসেছিল সেই লোকগুলোর নামটা যদি সেই বলিস? লোকগুলোর মধ্যে আমি একজন ছিলাম, নাম প্রাথমিক লোক আমি রাজশেখর। আর পুরনো মেম্বারসদের মধ্যে যেমন ছিল রণজয়, সে আজকে হায়দ্রাবাদে রয়েছে চাকরি সূত্রে, শ্রীয়াম, অমিত চাকরি সূত্রে রয়েছে, এরাই কি আদি বিপ্লবী? এরা একদম প্রাথমিক আদি বিপ্লবী, আচ্ছা, এবং এরা হচ্ছে নব্য বিপ্লবী। নব্য বিপ্লবীদের সঙ্গে নব একটু বিপ্লবীর আলাপ সাথে আলাপ করিয়ে দিই। করিয়ে দিই। ও হচ্ছে ঋষভ, আমাদের ড্রামস অ্যান্ড পারকাশনস, আমি রাজশেখর, আমি বেস অ্যান্ড মার্কেটিং। আর ও হচ্ছে আমাদের শুভঙ্কর পাণ্ডা, আমাদের ভোকালিস্ট, সানি আমাদের গিটারিস্ট, আর রাজীব ও আমাদের গিটারিস্ট। আমি যখন এই ব্যান্ডটার গান পছন্দ করলাম তোদের পাঠানো ডেমো অনুযায়ী, তিনটে ব্যান্ডের গান সেই সপ্তাহে আমি বেছেছিলাম, এবং এটা আমার কাছে চূড়ান্ত একটা সারপ্রাইজ যে এই ব্যান্ডের ভোকালিস্ট শুভঙ্কর, এবং আমি ওর গলা শুনে কিন্তু চিনতে পারিনি যে ওটা শুভঙ্কর। শুভঙ্কর আমার আমার কাছে যারা গান শিখতো তাদের মধ্যে একজন, এবং অত্যন্ত কৃতি ছাত্র, এবং কতটা কৃতি এটা তো বোঝাই যাচ্ছে যে ওর ডেমো পাঠিয়েছে কিন্তু বলে পাঠায়নি যে এটা ওর গান, ওর কণ্ঠ। এবং আমি সেই সমস্ত ব্যান্ডসদেরই সিলেক্ট করেছি যার মধ্যে একজন ও। এটা আমার কাছে খুব সৌভাগ্য, এটা একজন টিচার হিসেবে। তো শুভঙ্কর কথা পরে বলবি, গানটা হয়ে যাক, প্রথম একটা গান গা। যখন হাতে অনেক ধুলো তখন তুমি হাত বাড়ালে, আমার মুখ গুঁজে থাকা বালিশে আজ শোলা জমেছে। যখন হাতে অনেক ধুলো তখন তুমি হাত বাড়ালে,
বাংলা রক টিমের এখানে যারা উপস্থিত তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, সৃজনী, আশফাক এবং মিঠি। আমি যেটা বলবো যে আমি এই গানটা শুনে যেটা বুঝলাম যে একটু সেমি ক্লাসিক্যাল আঙ্গিক, তার সঙ্গে ওয়েস্টার্ন রক ফরম্যাটটাকে মিলিয়ে একটা জমার তোরা করতে চাইছিস বোধ হয়, নাকি এটা জাস্ট একটা গানের জন্যই ব্যতিক্রম, নাকি এটাই করতে চাস? আমরা যেটা বেসিক্যালি করতে চাই সেটা হলো আমাদের মিউজিক্যালিটিটা ওয়েস্টার্নই থাকবে, কিন্তু অ্যাজ আ ভোকালিস্ট যেহেতু আমাদের একটা মানে ক্লাসিক্যাল ভোকালিস্ট আছে, তো আমরা সবসময় ইস্টার্ন টাচটা আমরা রাখতে চাইছি, মানে কোনো ক্লাসিক্যাল পার্ট আমাদের সব গানেই স্টার্টিং একটা ক্লাসিক্যাল পার্ট আমরা সবসময় রাখতে চাইছি, তো এই জন্য ক্লাসিক্যাল ভোকালিস্ট। তুই ক্লাসিক্যাল ভোকালিস্ট হয়ে গেছিস এখন? না না, সেই সময় তোমার কাছে শেখার পর যখন তুমি ব্যস্ততার কারণে সেখানে ছেড়ে দিলে, তো সেখানে অন্য মাস্টারমশাইয়ের কাছে স্বর্ণাপন্ন হই, তো সেখানে ক্লাসিক্যাল চলছে টিল নাও, এখনো চলছে। তো এবার গানে এসে যায় শুর করতে গেলে। আবার সেখানেতে যে ক্লাসিক্যাল যে শুরুয়াত ছিল, একটা বেস দিয়েছিলাম, সেটা কাজে লেগেছে? অন্য মাস্টারমশাই কি বললেন, ঠিক ছিল? একদম একদম, সেই রাগটার নাম ছিল বাগেশ্রী, ক্যাসেকেটে রজনী। ঠিক আছে, চল নেক্সট গানটা গান। ওকে, আমিও শিখে গেছি তোকে ছাড়া হাঁটতে, পুরনো কথা ভেবে এখন আমি কাঁদি না, সত্যি বলছি তোকে আর ডাকবো না প্রিয়তম। আমিও শিখে গেছি তোকে ছাড়া বাঁচতে, দেখ আমিও শিখে গেছি তোকে ছাড়া হাঁটতে, পুরনো কথা ভেবে এখন আমি কাঁদি না, সত্যি বলছি তোকে ডাকবো না প্রিয়তম। তোর কান্নার মতো হাসিটার মানে আজ বুঝিনি, বন্ধা উষ্ণতার সস্তা কোন চাদর খুঁজিনি, তোর কান্নার মতো হাসিটার মানে আজ বুঝিনি। তোকে ভুলতে পারিনি, যেখানে প্রেম থাকে না সেখানে বিপ্লব হতে পারে না,
সে যে কোনো একটু ব্যাখ্যা কর। ব্যাখ্যাটা হলো এরকম যে কোনো, যদি আমরা বিপ্লবটা সাধারণত আমরা সচরাচর যে কোনো গণমাধ্যম থেকে দেখতে পাই যে পলিটিক্যাল ব্যাপারটাই ওটা হলো বিপ্লব, মানে লড়াই চাই লড়াই করো, কিন্তু সেই লড়াইটা কোনো একটা জমিকে আঁকড়ে কেন্দ্র করে থাকা নয়, সেটা নিজের একটা অস্তিত্বের লড়াই, নিজের প্রেমকে উপস্থাপনা করার লড়াই, নিজের একটা চেতনাগুলোকে প্রথমত সবার সামনে রাখার একটা লড়াই, সেটার নামই হলো একটা বিপ্লব। যে বিপ্লব প্রেম করতে শেখায়, যে বিপ্লব সম্পর্ক বানাতে শেখায়। আর সহজ করে বলা যায় না যে বিপ্লব, বিপ্লবের একটা দল পাকাতে হয়, প্রেমেও দল পাকাতে হয়, একটা ছোট দল একটা বড় দল। গুরুত্বের বিচারে ছোট দলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই দলটা অনেক বেশি আত্মিক হয়, আর বিপ্লবের দলটা অতটা আত্মিক নাও হতে পারে, তাদের কাজে ফোকাসটা হয় অনেক বেশি মানুষের জন্য, জাস্ট ফোকাসের ডিফারেন্স। দুটোই বিপ্লব, বিপ্লব প্রেম ও বিপ্লব, বিপ্লব ও প্রেম। বিপ্লব তোমাদের দুটো গান শুনলাম, দুটো গানই তোমরা তোমরা যেটা গাইলে মাইন্ডটা একটু কাছে, সেটা মানে অন্যর লেখা। যে গানটা আপলোড করা হয়েছিল, যেটা ভোটের বিচারে আজকে আমরা এখানে বসে আছি, তোমরা বসে আছো আমার সামনে, আমাদের সামনে, তো সেখানে আমাদের নিজেদের গান, ওটা রাজীবের লেখা ছিল, আমাদের গিটারিস্ট রাজীবের লেখা ছিল। বাকি যে গানগুলো আমি যখন জয়েন করি, বয়স বেশি হয়নি ব্যান্ডের আমাদের, নিউ সেটআপের আমার নিজেদের গান কিছু আছে, যেখানে আমার বন্ধু জিষ্ণু খুব ভালো লেখে, আমরা একসাথে মিলে অনেক গান তৈরি করেছি। তখন আমি দেখলাম যে এত গান যখন রেডি আছে, তাহলে এই গানগুলোকে নিয়ে আমরা বসি করা যেতে পারে। তুমি যেটা বলেছো এটা আমাদের প্ল্যানে আছে, এবং আমরা পরের গানগুলো বেশ কিছু গান আছে লেখা শুরু করেছি। আমরা পাঁচজনের মধ্যেই কেউ গানটা লিখলাম সেটাই গান হতে পারে, অন্য কেউ লিখে দিলে গান হতো না, সেও তো আমার পরিবারেরই লোক। আজকে যে বন্ধুটা আমার সাথে রয়েছে, যে বান্ধবীটা আমার সাথে রয়েছে, বা যে মানুষগুলো আমাদের সাথে থাকে, আমাদেরকে যাদের জন্যে হয়তো আমরা গান বাজনা করতে পারি, ওই মরাল সাপোর্টটা তো লাগে অন্তত। তো তারা যদি কোনোদিন কিছু লেখে যেটা হয়তো তার চোখে ভালো, আমাদের চোখেও হয়তো ভালো মনে হচ্ছে, আমরা কানেক্ট করতে পারছি, তো এই গানটা আমাদের গান হতে পারে। কিন্তু তোমরা যেহেতু একটা ব্যান্ড করছো, মানে তোমাদের অবভিয়াসলি কিছু একটা মেসেজ তোমরা পৌঁছে দিতে চাচ্ছো। সেটাই সেটাই, আমরা তো বিচার করে নিই না গানটা, মানে যে গানটা আমাদের ফিলোসফির সাথে যায়, যে গানটা আমাদের বক্তব্যের সাথে যায়, সেটাই আমি লিখি। এরকম না কেউ একজন 100টা কবিতা লিখলেই আমি স্যার 100টা কবিতা নিয়ে আমাকে গান করতে হবে। তোরা প্রচুর ভোট পেয়েছিস, তার মানে তোদের একটা জনপ্রিয়তা আছে, তোদের একটা ফ্যান বেস আছে। কিভাবে এই ফ্যান বেস তৈরি হলো? যেহেতু ব্যান্ডটা জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বেশ অনেকটা বয়স পেরিয়ে এসছে, স্বাভাবিক একটা যে কোনো জিনিস সমাজে বেশ কিছুদিন ধরে থাকলে তার একটা পরিচিতি হয়। প্রচণ্ড স্ট্রং একটা মিডিয়া হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইনিং, এবং সেটাকে আমরা মোটামুটি ব্যবহার করতে শিখেছি। এবং সেক্ষেত্রে অনেকে আমাদেরকে বলে যে তোমাদের তো শোটো খুব একটা দেখি না, খালি ফেসবুকে নামই। হ্যাঁ সত্যি তাই, আমাদের শোটো খুব একটা দেখা যায়নি, কারণ ব্যান্ডটা অনেক সময় মাঝখানে বেশ কিছু সময় ডিসলভ ছিল, শো দেখা যায়নি, কিন্তু ব্যান্ডটা জিয়েছিল, বেঁচেছিল, কোনোদিন এই সময়ের ফ্রেমে হারিয়ে যায়নি। ডিজিটাল গণমাধ্যম এই জায়গায় এটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই সময়ের, কিন্তু তারও পাশাপাশি আরেকটা জায়গা থেকেই যায়, সেটা হচ্ছে মানুষের সাথে সরাসরি কানেক্ট। একদম এই যারা আমার সামনে বসে আছে, এরা একটা বড় সড় দল, আপাতত আজকে তিনজন এসেছে, এরা একটা ম্যাগাজিন তৈরি করেছে যার সঙ্গে আমিও জড়িত। এই ম্যাগাজিন আমরা কিন্তু স্টলে রেখে চিরাচরিত যেরকম ভাবে ম্যাগাজিন হয় সেরকম ভাবে আমরা বিক্রি করতে চাইছি না। আমরা চাইছি যে গানের দল মাঠে ঘাটে বসবে এবং তারা গান গাইবে এবং এই ম্যাগাজিন বিক্রি হবে, সেখান থেকে মানুষ ইন্টারেস্টেড মানুষরা আসবে, ম্যাগাজিন হাতে তুলে নেবে এবং 5 টাকা জাস্ট 4 পাতার ছাপার খরচ সেটা দেবে, যাতে পরের সংখ্যাটা ছাপা যায়। তো এইভাবে আমরা একটা জনগণের সাথে, ডিজিটাল মাধ্যম তো রয়েইছে, পাশাপাশি সরাসরি যোগাযোগের চেষ্টা করছি, বা এই বাচ্চারা করছে, এদের উদ্দেশ্যে বাংলা রকের যারা নতুন পাঠক এই প্ল্যাটফর্মটা, এদের উদ্দেশ্যে তোদের কি বলার আছে, কি বলতে চাইবি? বাংলা রক ম্যাগাজিন একটা বিপ্লব, এবং আমরাও নিজেরাও বিপ্লব, রেভলিউশন। তো এই বাংলা রক ম্যাগাজিনের যে চিন্তা ভাবনা, যে দর্শনের জায়গাটা, ওই দর্শনের জায়গাটায় কোথাও একটা আমরা কানেক্ট করতে পারি, এটা যে মাধ্যম হিসেবে কাজ করতে চাইছে খুব দরকারি, খুবই দরকারি। রক মিউজিক করা একটা কলকাতাবাসী ছেলে মেয়ে আমরা, আমাদের তো প্রতিষ্ঠা লাভের কোনো আদার মিডিয়া তো খুব একটা আমাদেরকে নিয়ে চর্চা করে না, তো কিছু কেউই করে না খুব একটা, যদি আমাদের মধ্যে বাণিজ্য না থাকে। তো বাণিজ্য আমরা কোথা থেকে তৈরি করব?
নিজেদেরই গিটার কেনার পয়সা থাকে না অনেক সময়, সেরকম বাংলা রক ম্যাগাজিনের নিজেদের মধ্যেই কোনো বাণিজ্য নেই। ওই 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 ব্যাপারটা, ওইটাই কানেক্টিভিটির পয়েন্ট। প্রথম দর্শন গটি পাটি যা পারি দিয়ে ব্যান্ড করি, ঠিক তাই। সব বাংলা রক তাই হচ্ছে, বাংলা রক ম্যাগাজিনও নিজের ঘরের টাকা, নিজের রোজগারের টাকা, হয়তো ঢেলে একটা কিছু অন্যের উপকারের জন্য। আমরা গানও তো লিখি, কে আমার না লিখলে কি হতো, কি বা যায় আসতো। আমিও গান লিখি, গান ডেভেলপ করি, আমার নিজের ভালো লাগে, তার থেকে বড় কথা আমরা কিছু তো বলতে চাই, কিছু তো বোঝাতে চাই, যদি বোঝে, না বুঝলে ঠিক আছে, কিন্তু যদি বোঝে, ওই আশাতেই লিখে যায় বাংলা রক ম্যাগাজিনও তাই। প্রথমত তোমাদের অনেক ধন্যবাদ জানাই, এটা আমাদের মনে সবার হাততালি দেওয়া জগতের জন্য। তো এবার এটা খুব ভালো একটা উদ্যোগ, এবং এই উদ্যোগে তোমরা একা নাও, আমরা সবাই সাথে আছি। তো এই ব্যাপারটা নিয়ে বলার আগে যেটা আমি বেসিক্যালি বলতে চাই সেটা হলো, যেখানে বাংলা রক আমরা করছি, জায়গাটা পশ্চিমবঙ্গ, এবং শুধু যারা শাসন ব্যবস্থা যাদের হাতে আছে তাদের কাজ শুধু মাঠে ঘাটে তাদের ফ্ল্যাগ নিয়ে চলা নয়, যে কোনো কালচারাল একটা দিককে তাদের তুলে ধরা তাদের উচিত। এবং দুঃখের বিষয়, আমাদের ভারতবর্ষে কোনো মিউজিক জার্নালিস্ট নেই, যেটা ভারতবর্ষের বাইরে আমরা দেখতে পারি, এবং যেখানে প্রচুর, এবং সেখানে কথা প্রসঙ্গে শুনছিলাম দিদির সাথে যখন কথা হচ্ছিল যে রোলিং স্টোন 100খানা ব্যান্ড এ করেছে, কিন্তু সেখানে বাংলা নাম নেই, এটা আমাদের তো লজ্জার, সব থেকে বড় লজ্জার আমাদের বাংলার, এবং যারা সেটাকে নিয়ন্ত্রণ করছে প্রত্যেকটা পদে পদে তাদেরও কিন্তু যথেষ্ট লজ্জার। এবং এটা তো যদি তারা লজ্জিত না হয়, ভেঙে বেড়া ভেঙে বেরিয়ে যাব, এবং ঘরে ঘরে যাতে বাংলা রক ম্যাগাজিন পৌঁছাতে পারে প্রাণপণ চেষ্টা আমরা করব। তোমাদেরকে মেনি কংগ্রেচুলেশনস, তোমরা এটা করছো, এটা অনেক দিন এই ব্যান্ড সার্কিটে এগুলো ছিল না, ঠিক আছে। আগে যেটা শুভঙ্কর বললো একদম এক্স্যাক্টলি, বাইরে এরকম ম্যাগাজিন আছে হয়তো এটা রোলিং স্টোনস এইগুলো, কিন্তু আমাদের কলকাতার বুকে এরকম কিছু নেই। কিন্তু রক স্ট্রিট জার্নাল যখন শুরু হয়েছিল তখন এইভাবেই শুরু হয়েছে, একদম একদম এইভাবেই শুরু হয়েছে। তো আমাদের এইখানেও এইগুলো দরকার, নাহলে আমরা কিভাবে আমাদের গানগুলো পৌঁছাবো? ফেসবুক ওগুলো তো আছে, কিন্তু ওটা একটা জায়গা অব্দি পৌঁছে, কেউ শুনলো, কেউ দেখলো, কেউ বললো না ছাড় এটা দেখতে হবে না পরেরটা, একদমই তাই। মানে সেটা অগ্রাহ্য করে মানুষ চলে যেতে পারে, কিন্তু যদি মাঠে ঘাটে যদি আমরা পৌঁছে যাই তখন সেখানে জমায়েত জনতা যদি কানে বাধ্য হয় একটা জিনিস শুনতে, আর সেটা যদি ভালো লাগে তাহলে কিন্তু এগিয়ে আসবেই। এইভাবেই কিন্তু সবাই তৈরি হয়, রূপম এইভাবে তৈরি হয়েছে। কলকাতার বুকে তো অনেকদিন জবাব চাই, জবাব দাও হলো, এবার একটু গানই হোক না, একদম গানের বিপ্লব, গানের রেভলিউশন, একদম। তুই বলবি? এই দুজনকে দেখেই আমার মনে হয়েছে যে এরা কথা বলতে চায় না, একজন হচ্ছে সানি, একজন হচ্ছে ঋষভ। আর আমি আরেকটা কথা বলতে চাই, তুই বেশি বলতে চাস, কারণ আমাদের পৌঁছাতে হবে তো, না বললে পৌঁছা, না 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 বল না, কে মানা করতে চাই, জায়গা চাই বলবার, বল বল। এবং এই যে তুমি কথাটা বললে, আমরা আমরা একই কথা বলে থাকি যে আমাদের গান শোনো, প্লিজ শোনো, শুন, যদি নাও তাও যদি না শোনো বাড়িতে গিয়ে গিয়ে শোনাবো, বাড়িতে গিয়ে যদি না, যদি বের করে দাও আমি চলে যাবো, আমি কালকে আবার আসবো, আবার শোনাবো, একদম। আমি যখন ডেমো জমা দিয়েছিলাম সোনার বাংলা কাগজে, মোনা পাকড়াশি বলে একজন বৃদ্ধ ওখানে, গল্পটা যেটা এখানে, আমি ডেমোতে 40টা গান ছিল, এবং আমি আমি বলে এসেছিলাম মোনাবাবুর সঙ্গে আমার আলাপ হয়নি তখন, আমি বলে এসেছিলাম যে এই যে ক্যাসেটটা দিয়ে যাচ্ছি এই সবটাই আমার বাড়িতে রেকর্ড করা, আমার একটাই আবেদন, সেটা হচ্ছে প্রথম গানটা যদি ভালো না লাগে দ্বিতীয় গানটা শুনবেন, দ্বিতীয় গানটা যদি ভালো না লাগে তৃতীয় গানটা শুনবেন, তৃতীয় গান যদি ভালো না লাগে চতুর্থ গানটা শুনবেন, এইভাবে 39তম গানটা যদি ভালো না লাগে দয়া করে 40তম গানটা শুনবেন, এইটাই অ্যাপ্রোচ হওয়া উচিত, একদম। নিজেকে নিংড়ে দাও, রেজাল্ট যদি হওয়ার থাকে হবে, যদি তোমার মধ্যে সত্যতা থাকে, তোমার কাজের মধ্যে নিষ্ঠা থাকে, তোমার যদি কাজের মধ্যে পাওয়ার থাকে, প্রতিভা থাকে, নিশ্চয়ই হবে। এখন তুমি বলছো শো নেই, তার মানে তোমাদের ব্যান্ডের একটা বিশাল ইনকাম নেই, হাউ উইল ইউ সাসটেইন ইওরসেলফ এন্ড হাউ সিরিয়াস আর ইউ যে তোমরা সবাই ইন্ডিভিজুয়ালি মিউজিকই করবে? আমি মিউজিকের জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছি। সরকারি চাকরিটা করলে মিউজিক করতে পারতিস না? আমার মনে হতো যে আমি করতে পারতাম, হয়তো গান শুনতে পারতাম না, সময় দিতে পারতাম। আচ্ছা, আমি তো দীর্ঘদিন করেছি, আমি দীর্ঘদিন 11 বছর স্কুলে পড়িয়েছি, তার পাশাপাশি প্রফেশনাল সার্কিটে গানও গেয়েছি, 2006 আমি চাকরি ছেড়েছি, কাজেই বুঝতেই পারছিস যে কতদিন আমি গান গেয়েছি প্লাস চাকরি করেছি, কাজেই সেটা হয়তো আমার ক্ষেত্রে জরুরি ছিল, কারণ অর্থনৈতিক অন্য কোনো সোর্স আমার ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না যে টাকা দেবে, বাবা কোনো কিছুই রেখে যায়নি আমার জন্য, কাজেই আমি বাধ্য হয়েছিলাম যে চাকরি ওই ওই আর্ট ওই
6,000 টাকা মতো আসতো মাসে, ওটা ছাড়া আমার আমি বেঁচেই থাকতে পারতাম না। যাই হোক, মানে যে যার সুবিধা আছে সে ছাড়বে, যার সুবিধা নেই তাকে চাকরি করেও করে যেতে হবে, উপায় নেই, করতেই হবে। আমি এমএটা ছেড়েছিলাম, আমি তিনটে জিনিস করতে পারবো না বলে এমএটা ছেড়ে দিয়েছিলাম। আমরা একটা ফিলোসফিতে বিশ্বাস করি যে আমি গান বাজনা করি আর আমি গান বাজনা করে খাই, এই দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য, এই দুটো কথার মধ্যে অনেক পার্থক্য, ঠিক আছে। আর আমরা যেহেতু সেকেন্ড অপশনটা সিলেক্ট করেছি কি আমরা গান বাজনা করেই খাবো, মানে এটাই আমাদের জীবিকা হবে, সেহেতু আমাদের যুদ্ধটা অনেক বেশি কঠিন। এবং সেক্ষেত্রে সাস্টেনেবিলিটির জন্যে আমরা গান বাজনা করছি, আমাদের ব্যান্ড সূত্রে ব্যান্ড থেকে যখন তখন রোজগার আসবে, সে তো একটা সময় হয়তো আসবেই, কিন্তু তাছাড়া আমরা গান বাজনা ওরিয়েন্টেডই কিছু কাজকর্ম করে যতটা পারি জোগাড় করি। আমরা শেখাই, হয়তো হয়তো ও একটা স্কুলে টিচার হিসাবে কাজ করে। আমি এখানে কিছু বলতে চাই, বাট মিউজিকটা আমার মা প্রচন্ড ভালোবাসে, তার জন্য মিউজিকটা করা। আলটিমেটলি আমি ছোটবেলায় তবলা বাজাতাম, তো আমি আগে তারপর তবলা থেকে ড্রামস বানানো শিফট করেছিলাম, তারপরে আমাকে গিটার নিয়েছিল। খুব কঠিন লাগছিল গিটারটা আমার কাছে, তো যখন আমি গিটারটার মধ্যে একটা মানে কি বলবো জাদু পেয়ে গেছি, তখন থেকে আমি গিটারটা খুব ভালোবাসি। আর গিটার বানালে আমার আমার একটা প্রেম ছিল একটা, সত্যি কথা বলতে এটা এখন নেই। গিটার বানালে আমি নিজের মনের কথা খুলতে পারি, গিটার বানালে সেটাকে ভুলে যেতে পারি, আমার গিটারই সবকিছু। গিটার দিয়ে আমি টাকা পয়সা বিচার করি না কোনোদিনও, আমি এমনিতে সাতখানা চাকরি ছেড়ে দিয়েছি, এটা কোনো ব্যাপার না, বাবা তো আছে, বাবা আমাকে বলতেন না সাপোর্ট করে। মানে দেবদাসের বাবা আছে কাজেই, প্রাচীনকালে দেবদাস মদ খেত, এখন তুই গিটার। ঠিক না, এটা ঠিক না, সাপোর্ট করে বাড়ি থেকে অবশ্যই প্রচুর আমাকে, না সাপোর্ট করলে সেটা তো খারাপ কিছু না। আমি মিউজিকটাকে মনে করি যে আলটিমেটলি যে নিজের মনের বেদনাটাকে জানানো, সেই জন্য আমি মিউজিকটা করা আর গিটারটা নিয়ে বসে থাকা। ঠিক আছে চল গানটা হোক শেষ গান। অস্ত্র কেন ক্ষমতার লোভে মন্দ হয়ে
সত্যকে বিক্রিয়ে আজ হার মেনেছে আমার পক্ষীরা, আমি একা সাথে নীরবতা আমায় ঘিরে, কিছু না শোকতা আমি একা সাথে নীরবতা আমায় ঘিরে, কিছু না শোকতা যতটা ইমপ্রেসড হয়েছিলাম ওদের লাইভ পারফরমেন্স দেখে কিন্তু অনেক বেশি হলাম, এবং মনে হয় যে ওদের মধ্যে ওই ব্যাপারটা আছে যে ওরা ওদের মিউজিককে অনেক দূর নিয়ে এগিয়ে যেতে পারবে। বাংলা রক ম্যাগাজিন সবসময় ওদের সঙ্গে থাকবে।